দেখেন পর্যাপ্ত পরিমাণে আমরা প্রবেশদ্বারে কি পরিমাণ যে কি পরিমাণে যে আমরা প্রবেশের মুখে আমরা আছি বড় খচাবাড়িতে দেখেন প্রবেশের মুখে যে পরিমাণ আমদানি সবগুলো গরু প্রবেশ করতেছে আজ ছিল মঙ্গলবার 2022 আর এই তারিখে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাট থেকে কি দামে গরুগুলো কেনা বেচা হচ্ছে তো আমাদের সাথে থাকেন মঙ্গলবারে দেখেন পর্যাপ্ত পরিমাণে এখানে সাইওয়াল জাতের ষাঁড় গরু আমদানি পর্যাপ্ত পরিমাণে বড় বড় সাইওয়াল জাতের ষাঁড় এবং ছোট গরু সাইওয়াল রয়েছে এই হাটে আজকে 22 নভেম্বর 2022 রোজ মঙ্গলবার মঙ্গলবারে দেখেন আমি সাইওয়াল ষাঁড় গরুগুলোর দামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুভ দর্শক দেখতেছে এটা দাঁতিছে না আগর ভাই আগর না দাঁতিছে দুইটা দিছে দাম কত রাখছে 85 আর 95 চলছে দুই দাঁতে 85 পর্যন্ত দাম পাইলে উনি আর 95 দাম আমরা দেখতেছি সাইওয়াল জাতের এই সাইওয়াল গুলো 85 আর 95 কত পর্যন্ত দাম দিলেন কত ভাই দাম যাচ্ছে 90 আপনারা লাস্টে কত দিলেন আমরা যে দাম বলছি আর দিবেন কত দিলেন সেটা 65 দামে তো দিবে না এটা আরো আরো যাইতে হবে আমরা দেখতেছেন 85 আর 90 এখন ভাই কত বেচে এই পর্যন্তই আছে আমরা পাশে আরো একটা দেখতেছি বড় সড়ো সাইওয়াল আমরা এই ভাইকে বসুনিয়া হাটে সবসময় দেখি বসুনিয়াতে থাকে উনি প্লাস খচাবাড়িও করে দেখেন এই যে সাইওয়াল জাতের সবসময় ওনার কাছে বড় বড় সাইওয়াল কিন্তু থাকে বসুনিয়া হাটে ওনার একটা প্ল্যাটফর্ম রয়েছে উনি ওখানে সবসময় গরু বাঁধায় রাখে দর্শক 8-10টা করে থাকে আমরা এই জায়গায় যদি আজকে দেখি একটা ওনার হাতে দেখতেছি পিছনটা দেখেন কত কত দাম রাখছেন এটা ভাই 115 দাঁতিছে এখনো আগর 115 কত দাম দিচ্ছে 105 পর্যন্ত দিচ্ছে বেচা কিনা কত হইলে করা যায় ভাই 7-8 হাজার সত্যি 7 থেকে 8 হাজার দেখেন চামড়া ঢিলে আছে প্রচুর মোটা হবে চামড়া দেখেন এখনো পর্যাপ্ত ঢিলা আমরা দেখানোর চেষ্টা করি আরো কিছু সাইওয়াল জাতের ষাঁড় গরু আমার উপযোগী ষাঁড় গরুগুলো কত কত চাইতেছে ভাই দাম 90 চাইতেছে এখনো দাঁতে নাই 86 চাই 86-90 আমরা কত কইলেন আমি কইলাম 75 পর্যন্ত দাম দিলেন ভাই বেচা কিনা কত হইলে করা যায় গরু 85 রেট হবে 85 ভাঙা যাবে না 85 ভাঙানো যাবে না আমরা দেখানোর চেষ্টা করি এই হাট থেকে সারা সারা সাইওয়াল গুলো আজকে মঙ্গলবার 22 নভেম্বর 2022 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই ভাইয়ের কাছে আরো কিছু সাইওয়াল রয়েছে চলছে টানাটানি চলছে দিলেন দিলেন নাকি এখনো দেয় নাই
কত কত বলতেছে ভাই 70 বলতেছে আপনার কত লাগে আমার দাম লাগে 75 লাগে 70 ভাই কথা থেকে জানো আসে কথা থেকে আসে আমরা হ্যাঁ বগুড়া বগুড়ার পার্টি 75 75 আর 70 বগুড়ার খামারি এগুলো বগুড়া থেকে আসে কিনে নিয়ে যাচ্ছে আজকে 22 নভেম্বর আজকের বাজারটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 75,000 এর শাইওয়া এটা কি গির নাকি ভাই এটা গির গির এটা কত দাম রাখছেন এটা দাম আছে 95 95 সুপ্রদর্শন এই গিরটা দেখেন কানগুলো কত বড় 95 আগর আগর না আগর একদম অরিজিনাল গির এটা ভারত থেকে আমদানি সুপ্রদর্শন 95 দাম চাচ্ছে এই গিরটা দেখেন বগুড়ার ব্যবসায়ীরা তত দাম করতেছে 95 ওই যেটা 70 গিরটা দেখেন গিরের কান তো সেরকম ভাই কত পর্যন্ত রাখা যাবে এটা 90 কম দিতে পারি 90 কম দেওয়া যাবে না এখন পর্যন্ত কত দাম উঠছে কাটা বান্ডিল মানে 80 হইছে 80 পর্যন্ত নিচে কাটা বান্ডিল 80 পর্যন্ত দাম দিচ্ছে ওই 90 ভাঙাবে না দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে বড় খোঁচাবাড়ি হাট থেকে বড় বড় সারগরগুলো সুপ্রদর্শক এখানে যদি আমরা দেখাই আপনারা কিছু সাইওয়াল জাতের বড় বড় সারগরগুলো খামার উপযোগী ভালো গুলো লাল রঙের দেখানোর চেষ্টা করতেছি বড় খোঁচাবাড়ি থেকে বড় বড় সারগরগুলো কত দাম রাখছেন এটা দাম 130 যাবে 130 সুপ্রদর্শক 130 দাম চাইতেছে দাম বলছি এটা 130 দাম চাই কয় দাঁত ভাই দুই দাঁত 130 মাংস কতটুকু হবে চার মন পার হবে 130 এগুলো সব আপনার নাকি না না 130 দাম দিচ্ছে কত এখন 105 পর্যন্ত দিচ্ছে বেচা কিনা কত হলে করা যায় 20 হলে করা যায় 20 হলে করা যায় 20 হলে করা যায় আমরা শুনলাম বড় খোঁচাবাড়ি হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের 120 কৃষি প্লাস কৃষি প্লাস কৃষি প্লাস আমরা শুনছি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরো একটি বড় সাইওয়াল জাতের সার গরু চলছে হইলো হইলো দেখতেছে আমরা দেখলাম দোকান চলছে দোকান করতেছে নাকি দেখতেছে দাম বলছে আপনারা দেখতেছেন আমারও আমরা এই জায়গায় দেখাই এক চাচার কাছে সাইওয়াল নাকি চাচা কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁতের কালারটা দেখেন দুই দাঁতের কত দাম রাখছেন চাচা এটা কত দাম রাখছেন 125 125 কত পর্যন্ত দাম দিচ্ছে দুই তিন পর্যন্ত দিচ্ছে মাংস এখন আইডিয়া কত হরুক হবে বেচা কিনা কত হইলে করা যায় আচ্ছা আর একটু জমলে তারপর বোঝা যাবে কি হয় দর্শক বাজারটি কেবল শুরুর দিকে আর একটু জমলে বোঝা যাবে যে কেমন হয় আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বড় খোঁচাবাড়ি হাট থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানি এই হাটে আপনি হাটটা দিয়ে দেখে পুরো প্রচুর আমদানি সকাল 11:30 বাজে এই সময়ের হাটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে বড় খোঁচাবাড়ি ঠাকুরগা ঠাকুরগা থেকে দেখানোর চেষ্টা করছি এই হাটটি মেইন রোডের সাথেই মানে ঠাকুরগা প্রবেশের 8 কিলোমিটার প্রবেশের আগেই এই হাটটি অবস্থিত দিনাজপুরের পার হয়েই ঠাকুরগা শুরু আর এটা ঠাকুরগা প্রবেশের 8 কিলোমিটার আগে অবস্থিত সুপ্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করতেছি খোঁচাবাড়ি হাট থেকে সাইওয়ালের প্রতিবেদন আরও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম